সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো আজকে আরেকটি এসপিসি বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে এসপিসি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই কেন আপনি এসপিসি নিয়ে ভিডিও বানান না এসপিসি মূলত আপডেটটা কী সেটি একটু আমাদেরকে যদি বলতেন সো এটি অনেকে অনুরোধ করছেন অনেক বক্স মেসেজ করছেন আমার পেজে ইনবক্সে অনেকে মেসেজ করছেন যে কেন আপনি এসপিসি নিয়ে ভিডিও দিচ্ছেন এসপিসির আপডেট কেন জানানো হচ্ছে না সো ভাই সিম্পলি আপনাদেরকে বলছি এসপিসি নিয়ে আপডেট আসলে দেওয়ার মতো তেমন কিছু এখনও তৈরি হয়নি এসপিসি চালু হয়েছে আমরা সবাই জানি আপনারাও দেখছেন আমিও দেখছি সবাই জানেন এসপিসি ওপেন হয়েছে বাট ডেইলি ওয়ার্ক এবং উইড্রো আমাদের যে সকল দৈনন্দিন কার্যক্রম সেগুলো হয়তো আমাদেরকে এখনও দেওয়া হয়নি বাট এসপিসি ওপেন হয়ে গিয়েছে এটা দিবল নেই সত্য আমরা সবাই জানি সো আপনাদেরকে কেন ডেলি ওয়ার্ক দেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমি একটি বলবো যে আপনারা জানেন এসপিসি ছিল আগে একটি ওয়ার্ল্ড এক্সপ্রেস কোম্পানি সেটি এখন পরিবর্তন করে এসপিসি গ্রুপ অফ কোম্পানি করা হয়েছে আর একটি গ্রুপ অফ কোম্পানি হওয়ার পেছনে বিভিন্ন নিবন্ধনের প্রয়োজন হয় বিভিন্ন কাগজপত্রের বৈধতার প্রয়োজন হয় সেই কাজগুলো এখন বর্তমান এসপিসি করছে কিছু কিছু অ্যাড করা হচ্ছে কিছু কিছু ক্রাইটেরিয়া এসপিসির সাথে অ্যাড করা হচ্ছে সেটি প্রোডাক্ট রিলেটেড হতে পারে সেটি হচ্ছে আপনাদের কিছু নতুন 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 চমক আমাদের জন্য রয়েছে এসপিসি গ্রুপ অফ কোম্পানিতে সেখানে রাইড শেয়ারিং থেকে শুরু করে আপনার প্লেনের টিকিট কাটা তারপরে হচ্ছে আপনার প্লেক্সি করা এই বিষয়গুলো আগেও ছিল বাট এগুলো কিছু পরিবর্তন পরিবর্তন করে নতুন কিছু পলিসি এসপিসিতে অ্যাড করা হয়েছে নতুন কিছু জয়েন্ট অ্যাডভেঞ্চার এখানে অ্যাড হয়েছে সেখানে আমরা নতুন নতুন সুযোগ সুবিধা সেখান থেকে নিতে পারবো আর একটি গ্রুপ অফ কোম্পানি হওয়ার পেছনে বিভিন্ন বৈধতার প্রয়োজন হয় সেই কাজগুলো বর্তমানে এসপিসি করে যাচ্ছে বাট স্পিসি ওপেন হবে এটা আমাদের সবারই মনের আশা এবং সবাই জানেন দিবল কান্নায় এটি সত্য সূর্য উদিত হয়ে গিয়েছে বা সময়ের অপেক্ষা আর এখানে হচ্ছে এই নিবন্ধনের জন্যই এসপিসি সময় নিচ্ছে সেই নিবন্ধনগুলো ফুলফিল হয়ে গেলেই আমাদের ডেলি ওয়ার্কগুলো দিয়ে দেওয়া হবে এবং কি আমাদেরকে উইথড্রো রেফার করা মেম্বার রেড করা সেটিও আমাদের হয়ে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আলমিন প্রধান স্যার আমাদের এমডি ডি এমডি এম ডি প্রধান স্যার উনি নিজেই বলেছেন যে আপনাদের অনেকেরই যারা এজেন্সিপ আগে ছিল তারা চাইলে তো আপনাদের এজেনশি হালনাগাদ করে নিয়ে নিতে পারেন এবং চাইলে নতুন কেউ এজেন্সি সেখানে জয়েন করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে এম ডি প্রধান স্যারের যে কথাটি সবসময় আমার কানে বাজে তিনি লাইভের বিষয়ে তিনি এই কথাটি বলেছেন সেই দিন এমনকি জেলে যাওয়ার পরও তিনি এই কথাটি বলেছেন যে আমি বেঁচে থাকতে আমার একজন মেম্বার এবং একজন গ্রাহকের টাকা খুব ক্ষতি বা তার কোনো ক্ষতি সাধন হয় এরকম কিছু হতে দেবো না যতদিন আমি বেঁচে থাকি সো স্যারের এই কথাটি আমি সময় কানে বাজে আর এই কথাটিকে আমি শ্রদ্ধা করি একজন বড় মনের মানুষ হলেই কথাটি বলতে পারেন সো এমডি আলামিন প্রধান স্যারের প্রতি আমাদের অসংখ্য ভালোবাসা রয়েছে এবং প্রত্যেকটা গ্রাহকের এমডি আলামিন স্যারের প্রতি ভালোবাসা রয়েছে তার প্রতি বিশ্বাস রয়েছে এই বিশ্বাসটুকু আমরাকে পুঁজি করে আমরা চলতে চাই এবং এই বিশ্বাসটুকু নিয়ে আমরা আজীবনে স্পিসি মাঠে থাকতে চাই এবং স্পেসি নিয়ে কাজ করতে চাই সো ফ্রেন্ডস আপনাদেরকে আপনাদের অনুরোধে ভিডিওটি মাঝে মধ্যে করবো এবং আমি চেষ্টা করবো স্পেশাল আপডেট রিলেটেড দু একটা ভিডিও মাঝে মধ্যে দেওয়ার জন্য যাতে আপনাদের ইন্সপায়ারেশানটা কোনোভাবে ডিপ্রেশনে চলে না যায় সো খুব শীঘ্রই আমরা কাজ পাবো সেটি জানুয়ারিতে ধরুন ইনশাল্লাহ এই ফেব্রুয়ারির মধ্যে আমরা সে কাজটি পেয়ে যাব সো সেটি কয় তারিখ সেটি স্পেসিফিক বলা যাচ্ছে না সেটি ম্যানেজমেন্ট থেকেও কেউ স্পেসিফিক এটি বলবে না কারণ যতদিন পর্যন্ত স্পেসের এই সকল বৈধতা কাগজপত্রের রিলেটেড যে সকল নিবন্ধনের প্রয়োজন সেগুলো যতদিন পর্যন্ত সম্পূর্ণ হবে না ততদিন পর্যন্ত আমাদের দৈনন্দিন কার্যক্রম আমাদেরকে দেওয়া পসিবল হবে না সো এটি ফেব্রুয়ারির মধ্যে হবে বাট সেটা শুরুতে হতে পারে ফেব্রুয়ারির অথবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে হতে পারে সো আমাদেরকে তথ্য ধৈর্য ধরতে হবে ফিরে এসেছে এটি আমাদের জন্য অনেক বড়ো পাওয়া খুব অল্প সময়ের মধ্যে আমাদের দৈনন্দিন কার্যক্রম শুরু হয়ে যাবে সো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিন সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ